জাপানি চিংড়ি করলা ভাজির দাম কেমন পড়ে যায় একটু দেখুন। আসসালামু আলাইকুম। করলা ভাজি করব চিংড়ি মাছ আর আলু দিয়ে। দেখুন আমার একটা এক আইটেমের তরকারির দাম কত পড়ে যাচ্ছে। তেল লবণের দাম তো বাদই দিলাম, এতটুকু 157 গ্রাম চিংড়ি মাছের দাম 334 ইয়েন, এই যে ভ্যাট ট্যাক্স দেওয়ার পরে। আলু 180, একটা আলু অবশ্য দিব। আর এই করলাটার দাম 213 ইয়েন। আর পেঁয়াজের দামটা লেখা নেই, কিন্তু এক একটা পেঁয়াজের দাম প্রায় 100 ইয়েন করে পড়ে। চলুন রান্না শুরু করা যাক। পরিমাণ মতো তেলে প্রথমে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হওয়ার পরে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি আর একটু একটু ভাজা হওয়ার জন্য। সামান্য একটু পানি দিলাম আলুটা যাতে পুড়ে না যায়। আলুটা যখন একটু সিদ্ধ হয়ে এসছে তখন দিয়ে দিলাম করলা। আর করলাটা সিদ্ধ হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। আমরা আসলে মশলা বেশি খাই না, তো তাই একদম সিম্পল ওয়েতে আমি রান্না করি। প্রায় 10 মিনিটের মতো মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে রান্না করলাম। দেখতেই পাচ্ছেন করলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও শেষ। একদম মশলা ছাড়া রান্না করলাম। এটা খেতে খুবই টেস্টি হয়, কারণ চিংড়ি মাছ টেস্টি, আলু টেস্টি, সবই টেস্টি। আর এখানকার করলা বাংলাদেশের করলার মতো এত তিতা না, এই জন্য আরও ভালো লাগে।